वेलकाम टू निडिल स्टीच आर्ट। निडिल स्टीच आर्ट चैनले सबाई के स्वागत। आज के शेखाबो हेम सेलाई। भीषण परिचित एवं सहज एक सेलाई अथच एर गुरुत्व अनेक। जेहेतु मेशिन सेलाइयर परिवर्ते सेलाई देया है टेक्सई है एर उपर निर्भर करे। एखाने देखुन आमी दुटो भाज करे नियेछि। दुटो भाजेर धार दिए ये सेलाईटी करते हबे। दुटो भाजेर आमी देखुन एकटा भाज थेके प्रथमे सूतोटा तुले निलाम। जेहेतु सूतोटा भेतरेई थाकबे देखा जाबे ना बाइरे। एइभाबे तुले नेयार परे এবার আমি সেলাইটি করব। আমি এখানে লাল কালারের সুতো ব্যবহার করেছি। হেম সেলাইয়ের নিয়ম হচ্ছে যে কাপড় নেওয়া হয় সেই কাপড়ের কালারেরই সুতো নিতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে রেড কালারটা ব্যবহার করেছি। আমি হেম সেলাই করছি দেখুন ভাঁজের একটু গ্যাপ রেখে, যেখানে সুতো তুলেছি সেখান থেকে একটু গ্যাপ রেখে নিচ থেকে দুটো সুতো এবং ওপর থেকে দুটো সুতো, দুটো সুতো করে এইভাবে কিন্তু তুলতে হবে। আবার একই সমান গ্যাপ রাখতে হবে। উপরে যতটা গ্যাপ রেখেছি নিচের দিকেও ঠিক একই রকম, নিচ থেকে দুটো এবং ঠিক তার উপর থেকে দুটো সুতো। এইভাবে দুটো সুতো করে করে তুলতে হবে এবং একটু ঘন ঘন করেই করতে হবে। সাধারণত রেডিমেড হেম সেলাইয়ে দেখেছি যে অনেকটা গ্যাপ থাকে, যার জন্য বেশি টেকসই হয় না এবং তাড়াতাড়ি খুলে যায়। তো এই প্রসেস অবলম্বন করলে হঠাৎই খুলে যাবে না, অথচ মেশিন সেলাইয়ের মতনই কিন্তু এর টেকসই হবে এবং দেখতেও ভালো লাগবে। সামনের দিকটা তো দেখতে সুন্দরই লাগবে। এইভাবে দুটো দুটো করে তুলতে হবে। অনেকের কাছে প্রথম প্রথম করলে এটা কঠিন মনে হলেও কিন্তু একটু প্র্যাকটিস করলে দেখবেন ভীষণ ইজি হয়ে যাবে। তো এইভাবে আমি করছি দেখুন, একই রকম গ্যাপ রেখেছি এবং একটু ঘন ঘন করেই করছি। এর ফলে কি হবে, কোনো রকম ফাঁক থাকবে না সেলাইয়ের মাঝখান দিয়ে। তো হঠাৎই খুলেও যাবে না অথচ ছেঁড়েও যাবে না। এই প্রসেস অবলম্বন করলে এইভাবে আমি করলাম। আমি রুমালের একটা ছোট্ট দিক এক সাইড কিছুটা করে দেখালাম, পুরোটা আমি করছি না। তো এইভাবে আমি করছি। এবারে দেখুন যেখানে আমি শেষ করব সুতোটা, সেখানে আমি এখানে শেষ করেছি। সূচটা আমি সেই জায়গাতেই আবার দুটো দুটো সুতো নিয়ে তুললাম। সূচের মধ্যে সুতোটা আমি দুবার ঘুরিয়ে নিলাম। নিয়ে দুটো ভাঁজের মাঝখান দিয়ে আমি কিছুটা গ্যাপ রেখে এই সূচটা তুলে দেব, যার ফলে সুতোটা বাইরে থেকে দেখাও যাবে না অথচ এর সুতোটা আমি ভেতরেই রয়ে গেল। তো এইভাবে আমি শেষ করলাম। দেখুন সামনের পিছন দিকটা এরকম এবং সামনের দিকটা কত সুন্দর দেখতে হয়েছে বোঝাই যাচ্ছে না সেলাই দিয়েছি। তো সাদা রঙের সুতো দিলে কিন্তু একদম বোঝাই যেত না। তো এইভাবে শেষ করলাম।